সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে দুনিয়ার সমস্ত মানব জাতিকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ইমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, হে আমার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো। তওবার মালিককে একটু জেনে বুঝে আওয়াজ দিয়ে বলেন, তওবার মালিককে, হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক, আমার মালিক, আপনার মালিক, পুরা পৃথিবীর মালিক, আল্লাহ যদি সব কিছুর মালিক হয়ে থাকে তওবার মালিককে, তবে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা আল্লাহর কাছে তওবা না করে মানুষের কাছে তওবা করে। আল্লাহ বলছে আল্লাহর কাছে তওবা করার জন্য, কিন্তু তারা আল্লাহর কাছে তওবা না করে মানুষের কাছে তওবা করে। একটা প্রশ্ন জাগে কি জাগে না, যে হুজুর মানুষের কাছে মানুষ কিভাবে তওবা করে, তাদের পরিচয় আপনাদের সামনে ধরে তোলার চেষ্টা করব। তবে এই পরিচয়গুলি ধরে তোলার পরে আমার বয়ান কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে ভালো নাও লাগতে পারে, কে আমার পক্ষে কে আমার বিপক্ষে এগুলি দেখার দরকার নাই। আল্লাহ যদি আমার পক্ষে থাকে, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহকে খুশি করব। কাকে খুশি করব? আরো জোরে বলেন। এই সমস্ত ওয়াজ মাহফিল থেকে যদি আমি হক কথা বলতে পারি না, হকের আওয়াজ দিতে পারি না, তি মাহফিল করার দ্বারা লাভ আছে? আসা যাওয়া সব বেকার হয়ে যাবে। আমি পরিচয় তার আপনাদের সামনে ধরে তুলছি। আল্লাহ বলেছে তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, কিন্তু তারা মানুষের কাছে গিয়ে তওবা করে। বলবো আল্লাহ রুলি ফুলের তোলে কেল্লা বাবা মাওলানা, আরে কেল্লা বাবা মাওলানা, ওই যে মাথা লড়াইতে আছে বাইরে, মাথাটা ফরে লড়াই, আগে বুঝো কি বলি, জেনে বুঝে কল্লাটা নাড়াইবা। হাদিস শরীফের মধ্যে আসছে, নকলে কুফর, কুফর না বাস, কুফুরের নকল কইরা বোঝানোর উদ্দেশ্য হইলে এটা কুফুরি হই না। আল্লাহ রুলি ফুলের তোলে কেল্লা বাবা মাওলানা, আরে কেল্লা বাবা মাওলানা, কত আশেক ফুলির প্রেমে হইছে পাগল দিওয়ানা, আল্লাহই কেল্লা কেল্লাই আল্লাহ, বাড়ির দিয়ে হন নাউজুবিল্লাহ, হন জন্য আপনারা কোনোদিন আল্লাহই কেল্লা কেল্লাই আল্লাহ, ইমান আছে না চলে গেছে, ইমান থাকবে না চলে যাবে, আল্লাহরে কেল্লা বানাইছে কেল্লারে আল্লাহ বানাইছে। আরো পরিচয় দিচ্ছি, কফানির তলে মোমবাতি, ফানির উপরে নামিছে, ফানির তলে মোমবাতি বাউ বাতাসে নিবে না, ফানির তলে মোমবাতি বাউ বাতাসে নিবে না, বন্ডা ফিরে নামাজ পড়লে উযু গোসল লাগে না, ঠুন ঠুনা ঠুন, দাড়ি আর মুস এক হয়ে গেছে, পানি পান করতে হলে মুসটারে ফাঁক করে তারপরে বাবা ঢুকাইতে হবে, এমন আছে না নাই? আমরা সমাজও আসিনি, আপনারা সিলেট আসিনি না, সব খালি আমরা বিবাড়িয়া, হ্যাঁ আরো জোরে বলেন আসে না নাই? বেশি দূরে না, আপনাদের পাশেই হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাই, আল্লাহর খাস একজন উলি, জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই, শাহ কোরআন রহমাতুল্লাহ আলাই আল্লাহর খাস উলি, জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আমি উলিদের বিরুদ্ধে কথা বলবো না,
আমি উলিদের পক্ষ নিয়ে কথা বলতেছি, কিন্তু উলিদের নাম বিকৃত করে যারা বন্ডামি করে তাদের জন্য আজকের ওয়াজ, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এই বন্ডামি করে করে এই ধরনের ঘান বলে বলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান হারা উঠছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। আর এই দেশের হক্কানি উলামা একরাম গড়ের মধ্যে বুইরাঙ্গুল বয়া চষবে, এটা হতে পারে? যেখানে হক সেখানে বাতিল, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। হক আছে হক থাকবে, ইসলাম আছে ইসলাম থাকবে, কোরআন আছে কোরআন থাকবে, ধর্ম আছে ধর্ম থাকবে, মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে, বাতিল আছে বাতিল ধ্বংস হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। বাতিল কু দেওয়ারি ঠা দে, জলম কি তারিখে কু মিঠা দে, এলমে হনুর সে সাদ হামি কর, ফেকরো সে আজাদ হামি কর। এজন্য আসুন আমার প্রাণের ভাইরা, দেখবেন মধ্যে মধ্যে কিছু কিছু মানুষ গিয়া দেওয়ালের সাথে কল্লাড়া জোড়ায়া, বাবা গো, ও শাহজালাল বাবা, বহুদিন পরে রাজশাহী থেকে তোমার দরবারে আইছি, একটা বাচ্চা চাই। বাচ্চা কার কাছে চাইছে? বাচ্চা দেওয়ার মালিক কে? একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলবেন, জেনে বুঝে বলবেন, বাচ্চা দেওয়ার মালিক কে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা চাইছে কই গিয়া? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলীর ক্ষমতা আছে, বাবার ক্ষমতা থাকবে? দূরের কথা, 360 আউলিয়া এই দুনিয়াতে আগমন করছে, কোন উলির ক্ষমতা আছে? 1,24,000 পয়গাম্বর মকান্তরের চাইতে বেশি হতে পারে, কম হতে পারে? কোন নবী রাসূলের কাছে ক্ষমতা আছে, ইনফরমেশন আছে? নবীদের কাছে ইনফরমেশন নাই, ক্ষমতা নাই, আল্লাহ ক্ষমতা দেন নাই, কিন্তু বাবা কিভাবে এই ক্ষমতা দিবে? বাবার এই পাওয়ার আছে, উনি তো মইরা কবরের মধ্যে ঘুমায় আছে, কোন অবস্থায় আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানা না। এই মরা মানুষটার কাছে গিয়া বলে, বাবা বহুদিন পরে আসছি, গোলাপগঞ্জ থেকে একটা বাচ্চা চাই। হাসতেছেন আপনারা? হাসতেছেন? আমি নিজের কানে শুনছি, নিজের কানে শুনে তারপরে আপনাদেরকে শোনাইতে আসি। আল্লাহ বলেন, সব গুনাহ মাফ করব কিন্তু শিরিক মাফ না। আপনি নামাজ পড়বেন কবুল হবে না, কোরআন তেলাওয়াত করবেন কবুল হবে না, হজ করবেন কবুল হবে না, দান খৈরাত করবেন কবুল হবে না, যত কিছুই ভালো কাজ করেন কবুল হবে না। কবুল হওয়ার একটাই শর্ত, শিরক মুক্ত ঈমান হতে হবে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। বাবার কাছে গিয়া বাচ্চা চাইতেছে, আল্লাহ বলেন, فقد حرم الله فقد حرم الله عليه الجنة জান্নাতে যাওয়া তার জন্য হারাম। তে যারা শিরিক করে এদের জন্য জান্নাতে যাওয়া কি? তে সকালে বিকালে রাত্রে 24টা ঘন্টা আজকে মাজারে শিরিক হচ্ছে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। শুধু তাই নয়, বলে বাবা তুমি যদি মাফ না করো, এই মাফের মালিক আর কে? এই আওয়াজ দিয়ে বলেন, নাউজুবিল্লাহ বলেন। দেখছেন বাবার কাছে গিয়ে মাফ চাইতেছে, বাবা তো কবরের মধ্যে ঘুমাই রয়েছে, চিরস্থায়ী মাফ কে করবে? চিরস্থায়ী মাফের মালিক কে? আর কোন স্থায়ী মাফ আমি আপনি কইরা দিই, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আর কোন স্থায়ী মাফ করি না, ভুল করলে অপরাধ করলে অন্যায় করলে যা মাফ করে দিলাইছে, আর করিস না। আর চিরস্থায়ী মাফের মালিক কে? হে বাবার কাছে গিয়া চিরস্থায়ী মাফ চাইতেছে,
মাজারো টাজারো যারা বেশি দরদুরি করে তারা বেশিরভাগ ওই বাবার কাছে গিয়ে তওবা করে, নাউজুবিল্লাহ ফন্না। আরো জোরে বলেন, এজন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ইমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, হে আমার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কার কাছে? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। কি তওবা? আরো জোরে বলেন, আল্লাহ তওবাকারীকে অত্যন্ত পছন্দ করে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত মহব্বত করে। আমরা শয়তানের দোখায় পড়ে হাত দিয়া, পা দিয়া, মুখ দিয়া, জবান দিয়া, জেনে না জেনে, বুঝে না বুঝে, দেখে না দেখে, সুদ ঘুষ হার কিসিমের গুনাহ করতেছি, করি কি করি না? এমন কেউ আছেন আপনাদের এখানে হাত তুলে বলতে পারবেন যে আমি গুনাহ করছি না? বলতে পারবেন? কত জায়গা কত বেড়াগিরি করেন, এই করিলাম সেই করিলাম, এখন বেড়াগিরি করেন তো দেখি যে আমি গুনাহ করছি না? আছেন কেউ এখানে? হ্যাঁ, কে কোথায় গুনাহ করছেন, কিভাবে গুনাহ করছেন, দুইটা চোখ বন্ধ করেন, সবগুলি গুনাহ আপনার সামনে হাজির হয়ে যাবে। আজকে এই মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে খাঁটি তওবা করে বাড়ি যাব, পবিত্র হয়ে। সবাই রাজি আছেন? আরো জোরে বলেন, সবাই রাজি আছেন? আসুন আমার প্রাণের ভাইরা, এমন কোন গুনাহ নেই যেই গুনাহ আজ বর্তমান চলছে না। সুদ আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? এখন এই ওয়াজ আর ভালো লাগবে না, ওটা উঠি শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী বলে, এক টাকার সুদ খাইলো, আপন মায়ের সাথে 36 বার জিনা করলো। আরো আসতে এখন নাউজুবিল্লাহ, 2 টাকা সুদ খাওয়ার পরে হাতের মধ্যে খাতা কলম নিয়ে হিসাব করেন, সুদ আমাদের সমাজে আছে না নাই? বেশি না কম? ঘরের মধ্যে সুদ, ব্যবসার মধ্যে সুদ, চাকরির মধ্যে সুদ, পুরুষের মধ্যে সুদ, নারীর মধ্যে সুদ, ভাইয়ের কাছে সুদ, দাদার কাছে সুদ, দাদির কাছে সুদ, চাচার কাছে সুদ, চাচির কাছে সুদ, সুদ আর সুদ, ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? সুদের বাজার গরম। আজকে যে আজাব গজব আসতেছে, একটু ভালিশের মাথা দিয়ে চিন্তা করেন। একমাত্র আমরা উঠতে বইতে চলতে ফিরতে আল্লাহর সাথে নাফরমানি করতেছি, আল্লাহ নারাজ হইয়া আল্লাহ ইয়ে আজাব গজব দিতেছে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে? ঘুষ আছে না নাই আমাদের সমাজে? ঘুষখোর নাই নি সমাজে? বেশি না কম? হ্যাঁ আব্দুল্লাহ, আগামীকাল বিচার, ঠিক আছে, 10,000 টাকা দিলে শেষ। দিল 10,000 টাকা বিচারের আগ মুহূর্তে, কতর পক্ষে রায় হবে যখন বিচারে বসে যাবে? এই টাইমে আরেকজন পেছন দিয়া ধরেন 20,000, তোর পক্ষে রায় হবে। এরকম খাইতে খাইতে 1,00,000 পর্যন্ত খাইলো কিন্তু রায় পাইল না, এমন আছে না নাই? সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, যেই সমস্ত সর্দার মাতাব্বরেরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক, ঘোষণাকার। আরো জোরে বলেন, ঘোষণাকার। নবী যে হাদিসে বলেন, যারা সর্দারি মাতাব্বরি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে করবে তাদের ঠিকানা নবীর সাথে জান্নাত। কার সাথে? তে সর্দারি মাতাব্বরিটা সামান্য কাজ নেই, অনেক বড় এক উঁচা কাজ, নবীউল্লাহ খান। এইভাবে যদি আপনাদের সামনে আমি উপস্থাপন করি আর বলতে থাকি, রাত্র শেষ হয়ে যাবে, শেষ করতে পারবো না। এত গুনাহ করতেছি, গুনার কোনো সীমা নাই। এত গুনাহ করার পরেও আল্লাহ বড় আদর করে, মায়া করে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো।
তাওবাতান নাসুহা খাঁটি তওবা আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের পাপসমূহকে মোচন করে দিবে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আসুন আমরা তো তওবা করি না কিন্তু নবীর সাহাবীরা সামান্য একটু অপরাধ করলে একটু অন্যায় করলে তারা যখন আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে কবরের কথা জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে আমি তো ভুল কইরা ফালাইছি আমি তো অন্যায় কইরা ফালাইছি তখন সাহাবা একরাম নিজের বাড়ি গাড়ি নারী টাকা পয়সা জমি জামা সব ছেড়ে পাহাড়ের জঙ্গলে কান্দাকাটি করেছে আল্লাহ আকবার কন্যা।